আসসালাম আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল একটি কাবাব তবে এই কাবাব চিকেন বা বিফ দিয়ে নয় এটি ডিম ও আলুর তৈরি জালি কাবাব এটি এতটাই টেস্টি যে এটি চিকেন বা বিফ জালি কাবাব হতে কোনো অংশেই কম নয় এটি আপনারা রমজানে ইফতারে তো রাখতেই পারেন এছাড়াও যে কোনো সময় পোলাও বা খিচুড়ির সাথেও এটি পরিবেশন করতে পারেন আর হ্যাঁ এটি রমজানের আগে বেশি করে তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ইফতারের কিছু পূর্বে নামিয়ে ভেজে নিলেই চলবে তাহলে চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটি ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি এটা দিয়ে ডিম আলু গ্রেট করতে সুবিধা হবে যেহেতু ডিম আলু দিয়ে কাবাব তৈরি করব আর এখানে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে গ্রেট করে নিচ্ছি চাইলে ডিমটাকে হাতে ভেঙে নেওয়া যেত কিন্তু যেহেতু ডিম আলু দিয়ে এটা কাবাব তৈরি করব তাই কাবাবের সাইজটা বা দেখতে সুন্দর হবে না যদি হাত দিয়ে ভেঙে নেই বড় ছোট হবে তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই ভালো হবে আপনারাও চেষ্টা করবেন গ্রেট করে নিতে তবে খুব সাবধানে করবেন যাতে হাত কেটে না যায় ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন সিদ্ধ আলু গ্রেট করে নিব আমি একটি বড় সাইজের আলু নিয়েছি আমার কাছে বড়ো সাইজের আলু ছিল তাই একটি আলু নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট আলু দিয়েই করতে পারবেন সেক্ষেত্রে তিনটি ছোট সাইজের আলু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এভাবে করে আলুটাও গ্রেট করে নিলাম এই তো ডিম আর আলু গ্রেট করা হয়ে গেল। এখন আরেকটি পাত্রে কিছু মশলা মিক্সড করে নিব এজন্য আরেকটি বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বিরেস্তা আরও দিচ্ছি হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া ভাজা শুকনামরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাবাব মশলা আর এখানে আমি ভেসন দিয়ে দিচ্ছি পোনে এক কাপ এই ভেসনটাকে আমি আগে থেকে ফ্রাইপ্যানে খুব ভালোভাবে টেলে নিয়েছি আর অবশ্যই এটা করে নিতে হবে তাহলে ভেসনের কাঁচা গন্ধটা থাকবে না আর এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে আপনারা চাইলে ধনে পরিবর্তে পুদিনা পাতা কুচিও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি দুই পিস পাওয়া রুটি যেটাকে আমি পানিতে ভিজিয়ে নিয়ে তারপর চটকিয়ে নিয়েছি এখন এই মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি আগে থেকে যে ডিম আর আলু গ্রেট করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম আর আলুটাকে এখন মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আখানো ডিম আলুর মিশ্রণ থেকে এখন কিছু পরিমাণ হাতে নিয়ে নিয়েছি হাতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি আর গোল করা হয়ে গেলে এখন এভাবে আঙুল দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিলাম আপনারা ভিডিওটি দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি এভাবে করে আমি এখন সবগুলো কাবাব তৈরি করে নিব এই তো একে একে তৈরি করে নিচ্ছি আমি সবগুলো কাবাব আর ডিম আলুর এই জালি কাবাবটি এতই টেস্টি যে আপনারা কাউকে না বললে বুঝতেই পারবে না যে এই কাবাবটি ডিম আলু দিয়ে তৈরি করা হয়তো বলবেন অনেকেই যে ডিম আলুর কাবাবে এত মশলা ইউজ করেছি আসলে ডিম আলু হোক আর বিফ চিকেন হোক কাবাব তো তাই এখানে একটু মশলা বেশি দিতে হবে এখন সবগুলো কাবাব হতে আমি অর্ধেক কাবাব এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবো ফ্রোজেন করে দেখানোর জন্য আর বাকি অর্ধেক এখন আমি ভাজার জন্য এখানে দুটি ডিম নিয়েছি আর তাতে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডিম দুটিকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেছি। আর এই ডিম ফেটানোর মাঝেই আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি রান্না করা যে তেল সেটা আমি কাবাব ভাজার জন্য নিয়েছি আর এখন একটি কাবাব আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি যেহেতু এটি জালি কাবাব তাই ডিমের সাথে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে এবং সরাসরি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে খুব বেশি গরম করা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে উপর থেকে ডিমটা পুড়ে যাবে তাই তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখনই আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি এখন কাবাব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে কাবাবগুলো দেওয়া হয়ে গেলে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দিব বারবার উল্টাবো না এবং উপর দিয়ে একটু ডিম দিয়ে দিচ্ছি যেহেতু জালি কাবাব যদি ওপর থেকে ডিমটা খুব সুন্দর জালি জালি হয়ে থাকে তাহলে দেখতে খুব ভালো লাগবে সে কারণেই দেওয়া এবং এরি ফাঁকে আমার এক পাশ ভাজা হয়ে গেছে কাবাবের এখন এই জন্য আমি কাবাবগুলোকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে দুই পিঠি খুব ভালোভাবে সোনারির রং হওয়া পর্যন্ত ভেজে নিব আর যেহেতু ডিম আলু সেদ্ধ করা ভেতরে এত সময় নিয়ে ভাজার কিছু নাই উপরটা খুব ভালোভাবে একটু সোনারির রং হয়ে আসলেই ভেজে উঠিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ছেঁকে নিয়ে উঠিয়ে নেছি। একটি কিচেন টিস্যুর ওপরে কাবাবগুলোকে উঠিয়ে নেছি। এভাবে করে আমি বাকি কাবাবগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এখন যে কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন নামিয়ে নিয়েছি এক ঘন্টা হয়ে গিয়েছে আর এগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে এখন এই কাবাবগুলোকে একটি জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রোজেন করে প্রায় তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে আর যেহেতু সামনেই রমজান মাস আপনারা বেশি করে এই কাবাবগুলো তৈরি করে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন ইফতারের কিছু আগ মুহূর্তে এগুলো নামিয়ে নিয়ে ভেজে পরিবেশন করতে পারেন ইফতারের সময় আর ফ্রোজেন ব্যাগ জিপলক ব্যাগের মধ্যে ফ্রোজেন করতে হলে অবশ্যই কাবাব বা যে কোনো কিছু রেখে ঢুকিয়ে নেওয়ার পরে ভেতর থেকে বাতাসটাকে একদম খুব ভালোভাবে বের করে নিতে হবে তারপরে এগুলোকে ফ্রোজেন করতে হবে এই তো এভাবে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে কাবাব ফ্রোজেন করে নিতে পারেন যে নেওয়া কাবাবগুলোকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় হয়নি খেতেও খুবই সুস্বাদু হয়েছে আমি আবারও বলছি কাউকে না বললে বুঝতেই পারবে না যে এগুলো ডিম আর আলু দিয়ে তৈরি করা জালি কাবাব আমি একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে আসলেই কতটা লোভনীয় হয়েছে আমি আশা করবো রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং ভালো লাগলে পরবর্তী এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ